ডক্টর কি ইমিডিয়েট ওয়েট লস বা নি রিপ্লেসমেন্ট করতে বলছেন? ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না ওয়েট বেশি থাকার জন্য? হাইপোথাইরয়েড বা পিসিওডির জন্য ওয়েট বেড়ে যাচ্ছে বা ওয়েট কমাতে পারছেন না? ওয়েট বেশি থাকার জন্য ইনফার্টিলিটি ডক্টর ওয়েট লস করতে বলছেন? ওয়েট বেশি থাকার জন্য গ্ল্যামার ওয়ার্ল্ড এয়ার হোস্টেস বা সিরিয়ালে চান্স পেতে অসুবিধা হচ্ছে? এখনই যোগাযোগ করুন অতিনস লাইভ প্রোগ্রাম দেখুন সৃষ্টি টিভিতে। আতিন ব্যানার্জি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, ম্যানুয়াল থেরাপিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল ওবেসিটি কনসালটেন্ট। তো আমরা যেটা দেখবো, অনেক সময় আমাদের যেটা খুব বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে শেপিংয়ের একটা প্রবলেম হয়। আমরা অনেক সময় ওয়েট লস অত করে ফেলি যে প্রপার অত ডায়েট বা এক্সারসাইজ করে ওয়েট লস করে ফেলি, কিন্তু অনেক সময় কী হয় মেলের যেটা প্রবলেম বা ফিমেলের ক্ষেত্রেও আমরা প্রবলেম যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার শেপিং, যে আপনার অনেক সময় অ্যাবডোমিনাল ফ্যাট বা টামিটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা আপনার হিপসটা বেশি, থাইসটা বেশি, বামসটা বেশি। তো সেখানে আমরা প্রচুর এক্সারসাইজ করে যাই, ডায়েট করে যাই, তো আনঅথেন্টিক প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করি, তো তাতেও কিনা শেপটা আপনার আসে না। কারণ ওয়েট লস যখন আপনার হয়তো আপনি 10 কেজি ওজন লস করছেন বা আপনার 20 কেজি ওয়েট লস করছেন, তো তাতে যেটা দেখা যায় সেটা হচ্ছে টোটাল বডি থেকে আপনি ওয়েট লস করছেন 10-15 কেজি, বাট স্পেসিফিক যে এরিয়া, সেই স্পেসিফিক এরিয়া আপনি স্যাটিসফাইড হন না, কারণ আপনার সেই স্পেসিফিক এরিয়া থেকে অতটা একটা সিগনিফিকেন্ট ফ্যাটের লেয়ার যায় না। কারণ আমরা ফ্যাটের লেয়ারে যেটা বলি সেটা হচ্ছে একটা সাবকিউটনাস ফ্যাট থাকে, যেটা আপনার মাসেলসের ওপরের লেয়ারে থাকে, এবং আর একটা যেটা ভিজুয়াল ফ্যাট সেটা অর্গ্যানের আশপাশে থাকে। তো যে যার জন্যে কী হয় অনেক সময় আপনার অ্যাবডোমেন বা এই জায়গাগুলো অনেক সময় বেশি আমরা দেখতে পাই, এবং প্রচুর এক্সারসাইজ, প্রচুর সিট আপস, প্রচুর স্ট্রেনাস এক্সারসাইজ আমরাও করি, কিন্তু তাতেও আপনার সিগনিফিকেন্ট যেটা আমরা বলি একদম খুব ভালো রেজাল্ট, খুব শেপিংটা আপনার চলে আসে, সেরকম জায়গাটা আমরা পাই না। তো তাদের জন্যে অতিনসে আমরা লঞ্চ করেছি নন সার্জিক্যাল লিপোসাকশন, যেটা উইদাউট এনি সার্জারি আপনার কী হয় আপনার শেপিংটা হয়। হ্যাঁ, তো আমরা অলরেডি দেখছি যে এটা একটা নন সার্জিক্যাল লিপোসাকশন মেশিন, তো যেখানে কি না আমরা ইনস্ট্যান্ট নার্ভর 2-2.5 ইঞ্চের মতো আমরা স্পেসিফিক এরিয়া বা স্পট রিডাকশন করি, এবং যেটা কিনা থাকে যে আপনার যখন আপনি লস করলেন তারপর আবার ওটা বাউন্স ব্যাক করে আসে না, তার জন্য আপনার প্রপার ব্যালেন্স ডায়েট আমরা আপনাকে দিয়ে থাকি এবং প্রপার অ্যাক্টিভিটি প্ল্যান আমরা দিয়ে থাকি, যে খুব স্ট্রেনাস না বাট নন স্ট্রেনাস স্পেসিফিক এক্সারসাইজ আমরা দিই, তাতে কিনা অনেক বেশি আপনার এফেক্টিভ হয়। তো আমরা দেখে নেবো যে ওই এই একটা মেশিনস কীভাবে আপনার কাজ করে এবং শেপিংয়ে সত্যিই রেজাল্ট দেয়, মানে অ্যামেজিং আপনার রেজাল্ট আমরা অলরেডি করে দেখাবো যে কীভাবে রেজাল্টটা হয়, যেখানে খুব ভালো রেজাল্ট হবে এবং উইদাউট এনি স্ট্রেনাস এক্সারসাইজ। কারণ অনেকের যেটা খুব বেশি প্রবলেম থাকে, দেখা গেলো লো ব্যাক পেন আছে বা স্লিপ ডিস্ক আছে বা দেখা গেলো অস্টিওআর্থ্রাইটিস আছে, হ্যাঁ, বা সেখানে সাথে সাথে অনেক সময় হিপ রিপ্লেসমেন্ট হয়েছে বা নি রিপ্লেসমেন্ট হয়েছে, তার সত্ত্বেও কি ওনাদের ক্ষেত্রে অত এক্সারসাইজ করা সম্ভব না বা কিছু কিছু এক্সারসাইজটাই কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, তো সেখানে আমরা কীভাবে ইনস্ট্যান্ট আমরা শেপিংটা করবো, অনেক সময় আমরা যেটা দেখি যে কামিং হয়তো একটা পার্টি আছে বা একটা আপনার কোনোভাবে সিরোমনি আছে বা অনেক সময় বিয়ে বাড়ি আছে, এরকম জিনিসগুলো থাকে, বা যারা সেলিব্রিটি আছেন তাদের ক্ষেত্রে কি একটা সময়ের মধ্যে শেপিংটা একটা বড় ফ্যাক্টর বা এয়ার হোস্টেসের ক্ষেত্রে, তো সেখানে এই নন সার্জিক্যাল লিপোসাকশন খুব বেশি এফেক্টিভ এবং সত্যিকারের আপনি রেজাল্টটা পাবেন। তো আসুন আমরা দেখে নিই যে কীভাবে নন সার্জিক্যাল লিপোসাকশন আমরা অ্যাপ্লাই করি এবং তার রেজাল্টটাও কেমন। ট্রিটমেন্টটা করছি সেটা হচ্ছে নন সার্জিক্যাল লিপোসাকশন, যে উইদাউট সার্জারি লিপোসাকশনের আমরা এফেক্টটা কী করে পাবো, তার সাথে সাথে আমরা ট্রিটমেন্টটা করা এটা খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট, যেখানে ইনস্ট্যান্ট আমার 2-2.5 ইঞ্চের মতো আপনার লস হবে ইনস্ট্যান্ট টামি, বেসিক্যালি মেলের জন্য অ্যাবডোমেন যাদের খুব বেশি টামির একটা প্রবলেম আছে, আমরা অলরেডি টামিটাকে দেখছি এরম টাইপের প্রবলেম আপনার আছে, তো সেখানে খুব বেশি এফেক্টিভ এই ট্রিটমেন্ট, এটা অতিনসে অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা করে থাকি। হ্যাঁ, যার জন্য আমরা কী করবো ট্রিটমেন্টটা শুরু করার আগে আগে আমার সঙ্গে আছেন মিস্টার বীরেশ্বর মণ্ডল, তো ওনার আমি মেজারমেন্টটা নিয়ে নেবো যে আগের টামিটা কীরম আছে, তো তারপর ট্রিটমেন্টটা করে আবার আমরা মেজারমেন্টটা নেবো, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে আগে নন সার্জিক্যাল লিপোসাকশনে কেমনভাবে রেজাল্ট হয় এবং কতটা অ্যাডভান্স রেজাল্ট হয়। কারণ আমরা অনেক সময় প্রচুর এক্সারসাইজ করতে থাকি, প্রচুর ডায়েট করতে থাকি, তাতেও আপনার অ্যাবডোমেনটা ওইভাবে কমে না,
আমরা এখানে একটা সাবকিউটিনাস ফ্যাট দেখছি, যে এই লেভেলে একটা সাবকিউটিনাস ফ্যাট। এবার একটা মাসেলস এর বার্ক দেখছি, যে মাসেলস আপনার ফ্যাটিক হয়ে আছে ঠিকঠাক, বা আপনার মাসেলস এক্সারসাইজ হয়নি, বা কোনোদিন স্ট্রেংথেনিং নেই, মাসেলস এর স্ট্রেংথটা খুব কম। তো তার জন্য আমরা আগে দেখবো, যে ট্রিটমেন্টটার আগে আমরা সবসময় মেজারমেন্টটা করে নেবো, যে কতটা ডিফারেন্স হচ্ছে। তো আমরা এখানে আসি, আমরা তিনভাবে এখানে মেজারমেন্টটা নিয়ে থাকি। সেটা হচ্ছে একটা নেভেল থেকে আমরা নিই, নেভেল থেকে 3 ইঞ্চ ওপরে একটা নিই, এবং নেভেল থেকে 3 ইঞ্চ নিচে নিই। তো আমরা এখান থেকে 3 ইঞ্চ ওপরে আমরা যেটা দেখবো নেভেলের, তাহলে আমরা মেজারমেন্টটা দেখি। আমরা দেখছি ওনার মেজারমেন্ট এর অ্যাবাউট আপনার 112 সেন্টিমিটার আপনার আছে নেভেল থেকে 3 ইঞ্চ ওপরে। এবং ঠিক একইভাবে আমরা যেটা দেখবো, যে নেভেল যে পজিশন, হ্যাঁ, সেখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 116 আছে। হ্যাঁ, 116 আপনার মেজারমেন্ট আসছে। এবং ঠিক একইভাবে আমরা আবার 3 ইঞ্চ নিচে আমরা যদি দেখি, হ্যাঁ, তো 3 ইঞ্চ নিচে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেয়ারবোর্ড 117 আপনার সেন্টিমিটার, আমরা দেখছি যে 117 আপনার সেন্টিমিটার আসছে। এবার আমরা নন সার্জিক্যাল লিপোসাকশনটা ট্রিটমেন্টটা করব, এবং ট্রিটমেন্টটা করে দেখবো ইনস্ট্যান্ট কীভাবে আমরা রেজাল্ট পাই এবং উনিও কীভাবে বেনিফিটেড হন। টোটাল আমরা যেটা করবো সেটা হচ্ছে নন সার্জিক্যাল লিপোসাকশন। আমরা স্টার্ট করার আগে আমরা কী করবো, ওই লোকাল স্পেসিফিক এটা আপনার নেয়ারবোর্ড 3 থেকে 5 মিনিটসের আমরা হট কমপ্লিশন করবো, হ্যাঁ, যেখানে ডিপ হট কমপ্লিশন আমার হবে, তো যেখানে কিনা ওই লোকাল এরিয়া সার্কুলেশনটা ইম্প্রুভ হবে। হ্যাঁ, এবং তারপর আমরা টোটাল এই নন সার্জিক্যাল লিপোসাকশন টাইমিং নেয়ারবোর্ড আমরা 60 মিনিটস, 1 ঘন্টার আপনার সময়, হ্যাঁ, যেখানে আমরা 1 ঘন্টার জিনিসটা আমরা যেমন আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন যেটা 20 মিনিটস আমরা দেবো, তারপর আবার রেডিও ফ্রিকোয়েন্সি আমরা আবার 20 মিনিটস দেবো ট্রিটমেন্ট করব, এবং তার সাথে সাথে আমরা লেজার দেবো, হ্যাঁ, যে আপনার 630 ন্যানোগ্রামে আমরা লেজার দেবো। এর সাথে সাথে মাসেল স্টিমুলেটর, যে মাসেলসটাকে আমরা ওয়ার্ক করাবো, যাতে কিনা লোকাল ফ্যাটটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ হয়ে যায়। আমরা এরপরে কী করবো, এটা আমরা একটা আপনার লাইপোলাইটিক ক্রিম আমরা অ্যাপ্লাই করবো ওই লোকাল এরিয়া। এটা একটা স্পেসিফিক সলিউশন যেটাতে কিনা আপনার খুব বেশি পেনিট্রেট হবে, যে আমরা আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন দেবো, এবং এর সাথে সাথে আপনার যেহেতু লিপোসাকশন, হ্যাঁ, তো লাইপোলাইটিক ক্রিমে আপনাকে লিপোলাইসিসে খুব বেশি এটা হেল্প করবে। তো এটা আমরা আগে অ্যাপ্লাই করবো যাতে আরও কন্ডাক্টিভিটি বেশি আসে। এটা টোটালি এটা নন ইনভেসিভ ট্রিটমেন্ট, তো নন ইনভেসিভ ট্রিটমেন্ট সেইভাবে যাতে এটা আপনার কাজ করে। এর সাথে সাথে আমরা যেটা দেখবো, অলরেডি আমরা সেটিংটা করে নিয়েছি, এবং আমরা যেটা করবো যে আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন আমরা অ্যাপ্লাই করবো। অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে এবং আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশনের কাজটাও শুরু হয়ে গেছে, কারণ আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন নেওয়ার রোবট এটা আপনার 40 কিলোহার্টজ, যাতে কিনা বারবার বারবার আপনার ফ্রিকোয়েন্সিটা আপনার কী হয়, ফ্যাট যে সেল আছে বা মলিকুল আছে সেই মলিকুলে বারবার আঘাত করে, এবং যখনই বারবার এটা হিট করে তারপর কী হয়, ওখান থেকে ফ্যাট যে সেল মলিকুলটা আছে, হ্যাঁ, সেখানে আপনার এভাবে ফর্মেশন হয় এবং সেটা ব্রেক করে, যখন বোস্ট করে তো সঙ্গে সঙ্গে কী হয় ওটাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি ফর্মেশনে আপনার চলে আসে। এবার চলে আসা বা ব্লাডে আসে, আসার পর সেটা ঠিক একইভাবে কী হয় আপনার, যেমন ন্যাচুরাল অ্যাজ এ ফিজিওলজিক্যাল এফেক্ট টু ইউটিলাইজ এনার্জি, তো সেই এনার্জিতে এটা আপনার ইউটিলাইজ হয়। আমরা কী করবো, এক একটা এরিয়া বেসিসে আমরা ধরে ধরে এটা আমরা কাজ করবো, যেটা আপনার এক একটা স্পটে, কারণ এটা স্কোয়ার মিটারে আমাদের কাজ হয়, সেই স্কোয়ার মিটার অনুযায়ী আমরা এই আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশনটাকে অ্যাপ্লাই করবো। অবশ্যই আমার এটা সেট করা আছে টু সেভ, অনেক সময় আমরা এটা দেখি যে কিছু কিছু ক্যাভিটেশন বা আমরা মেশিনারিজগুলো দেখি যেটা আপনার, যেমন এখানে লিভার আছে বা অন্যান্য অর্গানগুলো আছে, তো সেটা যদি আপনার রংভাবে ইউজ করি তো তাতে একটা এফেক্ট আপনার আসতে পারে, কিন্তু আপনার লিভার ফ্রিকোয়েন্সি বা আমরা ইন্টেস্টাইন ওয়াইজ বা আপনার অর্গানের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা এটাকে সেট করেছি, এবং এটা কমপ্লিটলি সেফেস্ট, হ্যাঁ, কারণ এটা কোয়ালিফাইড আপনার ফিজিওথেরাপিস্ট বা আপনার মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদের দ্বারাই করা উচিত, যারা কিনা আপনার টোটাল মেডিকেল গ্রাউন্ডটা জানে। এবং অ্যাকর্ডিং টু মেডিকেল প্রবলেম আমরা কী করি, এই ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করি, যে এক একজন ওনার জন্যে মিস্টার বীরেশ্বরের জন্য এক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে,
এটা ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে আপনার ফ্যাটের লেয়ারটা কতটা, আর আপনার কত স্কোয়ার মিটার আপনার ডেপথে ফ্যাটের লেয়ার আছে, তো তার উপর আমরা এই ইন্টেন্সিটিটা যে আমরা ন্যানোগ্রামে এটা আপনার হয়, হ্যাঁ যে 330 ন্যানোগ্রাম বা 630 ন্যানোগ্রাম, তো ইন্টারন্যাশনাল ইউনিটে সেইভাবে আপনার ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট হয় এবং সেইভাবেই আমরা ওই লোকাল স্পট এরিয়াটায় আমরা আল্ট্রাসাউন্ড ক্যাভিয়েশনটাকে ইউজ করি। যেভাবে আমরা একটা সাইডে আমরা দিয়েছি অলরেডি আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন, ঠিক অন্য দিকটাও আমরা একইভাবে আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন দিলাম। টোটাল 10 মিনিট 10 মিনিট আমরা 20 মিনিটের একটা আমরা আল্ট্রাসাউন্ড ক্যাভিটেশন দিলাম। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ফর টাইটেনিং, টোনিং এবং ফার্মিং, হ্যাঁ যেটা ওই এরিয়াটা আরও খুব বেশি টাইট হবে এবং টোনিং হবে এবং ফার্মিং হবে, সেটাও ইনস্ট্যান্ট হবে এবং যেখানে মাসেলসটা খুব বেশি টোন হবে, যেটা অনেক সময় হবে আমরা দেখি হাইপোটোনিসিটি অফ মাসেলস অ্যাবডোমেনের ক্ষেত্রে বা জায়গায়, তো সেখানে টোনটা আপনার ভালো থাকবে এবং যাতে রেজাল্টটাও আমরা ইনস্ট্যান্ট দেবো, যে ডিফারেন্স সেখানে আমরা দেখে নেবো যে আপনার রেডিও ফ্রিকোয়েন্সিতে কীরকমভাবে আমার রেজাল্টটা হয়। Levitation continuously affects sound waves at an intensity that combines the acoustic energy with thermal effect, mainly into the deep fat layer. At the same time, microbubbles by cavitation appear and participate in fat cell destruction at the focal point. The multipolar radio frequency with vacuum acts by delivering thermal energy into the fat layer. The radio frequency, mechanical massage, LED light, and vacuum suction systems maximize the efficiency for treatment. Also, the multipolar radio frequency can help to promote blood circulation and already radio frequency আমরা স্টার্ট করে দিলাম এবং রেডিও ফ্রিকোয়েন্সিতে আমরা যেটা দেখবো সবসময় আমরা অ্যাবডোমেনে নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, দুটো এরকম লম্বালম্বিভাবে আপনার মাসেলস থাকে অ্যান্ড আপনার এক্সটার্নাল অবলিক থাকে এবং এখানে ইন্টারনাল অবলিক, হ্যাঁ যেটাতে কিনা পুরো অ্যাবডোমেনটা তার উপরেই আমরা বেসিক্যালি আমরা কাজটা করব এবং পিছনে এর সাথে সাথে আমরা ডিপ এক্সমিনসার পিস কস মাসেলস এবং ইলিয়াকাসটাকেও রিলিজ করবো যাতে রেজাল্ট আরও বেশি হয়। তো আমরা কী করছি, রেডিও ফ্রিকোয়েন্সিটা যখনই দেবো আমরা কী করবো মাসেলস ইনসার্শন টু অরিজিন আমরা কী করবো ফেসিলেট করবো, হ্যাঁ যাতে আরও মাসেলসের স্ট্রেংথেনিংটা বাড়ে। আমরা মাসেলসে দুটো দেখি, একটা মাসেলস ইনহিবিশন যেটা মাসেলস অ্যাক্টিভেশন করা, আর একটা হচ্ছে আপনার মাসেলস ফেসিলিটেশন যেখানে গিয়ে মাসেলসের স্ট্রেংথেনিংটা আপনার বাড়ে যাতে আরও টোন এবং ফর্মড হয়ে যায় ওই এরিয়াটা। আমরা কী করছি এরপর লেজার থেরাপি করছি, লেজার ট্রিটমেন্ট 630 ন্যানোগ্রামের লেজার ট্রিটমেন্ট হচ্ছে, হ্যাঁ এতে কী হবে আপনার ফ্যাটটি যেভাবে ব্রেক হবে এবং ইউটিলাইজ হবে, সাথে মাসেল স্টিমুলেটর আছে যেটা মাসেলসটাকে ফাংশন করাবে, যত বেশি মাসেলস ফাংশন করবে তত বেশি এর অ্যাক্টিভিটিটা বাড়বে এবং ওর লোকাল যে ফ্যাটটা আছে সেটা ইউটিলাইজ হয়ে যাবে। আমরা দেখলাম যেটা এতক্ষণ ধরে সেটা হচ্ছে নন সার্জিক্যাল লিপোসাকশন আমরা ট্রিটমেন্ট করলাম মাতিনসে, তো তারপর আমরা দেখবো ইনস্ট্যান্ট কতটা আমার ইঞ্চ লস হচ্ছে বা স্পট ডিডাকশন সত্যিই কি আমার স্পট ডিডাকশন হচ্ছে ইনস্ট্যান্ট। তো আমরা আবার মেজারমেন্ট নেব, তো আমাদের আগের যে মেজারমেন্ট ছিল ওপরের আমাদের ছিল নেভেলে 3 ইঞ্চ ওপরে 112 116 এবং নিচের আপনার যেটা ছিল 117 সেন্টিমিটার, এখন আমরা দেখব ডিফারেন্স। তো আমরা ওপরের যে মেজারমেন্টটা আমরা দেখব টোটালি 3 ইঞ্চ ওপরে, হ্যাঁ সেটা আমরা দেখছি টোটাল 108 সেন্টিমিটার, তো আপনার 112 সেন্টিমিটার থেকে 108 মানে 4 সেন্টিমিটারের ডিফারেন্স হয়েছে, যেখানে 1.6 ইঞ্চের আপনার ডিফারেন্স হয়েছে কমেছে ফ্রম ওপর থেকে। অ্যান্ড নেক্সট আমরা যেটা আসি সেটা হচ্ছে মিড, যেটা নেভেল যে লেন্থ আছে নেভেলের লেন্থে আমরা যেটা দেখছি 116 ছিল, 116 থেকে এখন চলে এসেছে 111 সেন্টিমিটার আপনার এসছে, তো 5 সেন্টিমিটারের ডিফারেন্স হয়েছে, নিয়ার অ্যাবাউট 2 ইঞ্চের মতো আমরা ডিফারেন্স পাচ্ছি আপনার মিড থেকে। এবং লোয়ার থেকে আমরা যেটা দেখে নেব সেটা লোয়ার থেকে 117 সেন্টিমিটার ছিল, তো 117 সেন্টিমিটার থেকে আমরা নিয়ার অ্যাবাউট এখন যেটা দেখছি সেটা হচ্ছে 109 সেন্টিমিটার আমরা এখানে দেখছি, তো টোটাল মিলে আমরা যেটা দেখবো এখানে আরও 3 ইঞ্চের মতো ডিফারেন্স হয়েছে আপনার লোয়ারটায়, তো আমরা টোটাল যে ইঞ্চ লস আমরা যেটা দেখবো নিয়ার অ্যাবাউট আপনার 6.5 ইঞ্চের মতো টোটাল লস হয়েছে। অ্যাভারেজ যেটা আমরা দেখছি যে অ্যাভারেজ একটা লস যেটা 2.5 ইঞ্চের মতো টোটাল অ্যাভারেজ লস হয়েছে, এ পুরোটা নিয়ে অ্যাভারেজ কতটা এসছে, আর কমপ্লিট টোটাল টামি থেকে আপনার 6.5 ইঞ্চের মতো লস হয়েছে ইনস্ট্যান্ট। তো লিপোসাকশন যেটা আছে নন সার্জিক্যাল লিপোসাকশন, তো এটার প্রপার ট্রিটমেন্ট এইভাবে রেজাল্ট, একটা মিরাকল রেজাল্ট।
তো এরকম যদি আমরা দেখি যে আমরা 10টা সেটিংস যদি নিই, তো ন্যারোবোট আপনার কম করে ওভারঅল যেটা 10 থেকে 12 ইঞ্চের ডিফারেন্স হয়, এবং অ্যাভারেজ যেটা ডিফারেন্স 6 থেকে 7 ইঞ্চের ডিফারেন্স হয় অ্যাভারেজ সেই জায়গাটা। তো আমরা একটু মিস্টার বিদেশ্বর মন্ডলের থেকে শুনে নেবো যে কেমন ওনার অভিজ্ঞতা রিগার্ডিং আপনার নন সার্জিক্যাল রিপ্রোডাকশন, কেমন লাগছে আপনার? না, আমি এই টোটাল যে আপনাদের এই মাপ বা এ দেখে যা বুঝছি, তাতে তো দেখছি বেশ দারুণ রেজাল্ট, মানে দারুণ একটা এটা আছে, মানে বেল যেটা আছে আপনার অনেকটাই ডিফারেন্স হয়েছে, তো সেরকম একটা জায়গা। তো না না, আমি আমি দারুণ ভাবে ব্যাপার যে এরকম একবারে তো এরকম হয়, তাহলে তো লোকে একটু যদি বারবার করে এটাকে, মানে কয়েকবার আসে বা সিটিং নেয়, তাহলে তো দারুণ রেজাল্ট আসবে, মানে কল্পনার অতীত রেজাল্ট আসবে, এবং কেন স্লিম হবে না। তো তাতে আমরা সপ্তাহে মিনিমাম একদিন, কারণ অনেকে সময় হয়তো হয়ে ওঠে না, তো সপ্তাহে মিনিমাম একদিন, ম্যাক্সিমাম 2 দিন আপনাকে নন সার্জিক্যাল লিপোসাকশন ট্রিটমেন্ট নিতে হয়, এবং 1.5 মান্থ মানে আবার 1.5 মাসের মধ্যে একটা মিরাকল রেজাল্ট হয়ে যায়। তো যারা মনে করছে যে প্রচুর এক্সারসাইজ করতে পারছি না, আমার সম্ভব না, টাইম নেই, এরকম একটা, তো ওয়েলকাম টু আথিন্স, আপনারা আসতে পারেন। আমরা গ্যারেন্টি সহকারে 100% গ্যারেন্টি দিয়ে স্পেসিফিক এরিয়া রিডিউস করে আমরা দিই, হ্যাঁ, এবং টোটালটি আন্ডার মেডিকেল সুপারভিশন এবং সেফ, কারণ অনেক সময় আমরা যেটা দেখছি নানান প্রসেস আপনার অনঅথেন্টিক প্রসেস আমরা অ্যাপ্লাই করি, কিন্তু তাতে আপনার কী হয় প্রবলেম, কারণ উনি অলরেডি মানে মাঝখানে কোনো একটা কোম্পানিজে ইউজ করেছেন সাপ্লিমেন্ট বা এগুলোর ক্ষেত্রে, তার একটা বিশাল আপনার সাইড এফেক্ট ওনার ক্ষেত্রে একটা হয়েছে। তো যাই হোক, আপনি উইদাউট এনি সাইড এফেক্ট এখানে 100% সেফলি আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, এটা আমরা অথেন্স থেকে অ্যাসিওর করি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ট্রিটমেন্ট। আমি নিজে এখানে বলতে চাই যে আমি অথেন্সে এসে দারুণ, মানে একদিনের এই যে এতটা প্রোগ্রেস দেখে আমার খুব ভালো লাগছে, আর আমি ডেফিনেটলি এটা আমি বলবো, আর যদি কেউ যদি এটা দেখে বা কেউ যদি এটাকে বোঝে, তাহলে সে অন্তত একবার এসে দেখে যাক যে এখানে কি হয়, এবং ইনি ইনি যথেষ্ট অভিজ্ঞ এবং এবং মানে যথেষ্ট ভালো, আর কি ভাষা দেবো আমি। নর্মালি আপনার ইন্ট্রোডাকশন ডিক্টরি সেশনও আপনারা নিতে পারেন, যাতে স্যাটিসফাইড হতে পারেন এবং ইনস্ট্যান্ট যে ডিফারেন্স আছে সেটা আপনারা ফিল করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার নন সার্জিক্যাল লিপোসাকশন আমরা অথেন্সে দেখালাম। Welcome to Athens.